আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ চতুর্থ শ্রেণীর অনুশীলনী 3.4 এর 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদেরকে গত ক্লাসে 3.4 এর 2 নম্বর অঙ্কটি বুঝিয়েছিলাম বাসায়, আশা করি তোমরা চর্চা করেছিলে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, 48 গুণ 19 সমান 48 আর 19 গুণ করে 912 হয়। এই 912 ব্যবহার করে নিচে হিসাব গুলো নির্ণয় করতে হবে। আমাদেরকে বলেছে যে 48 গুণ 19 সমান 912 ব্যবহার করে নিচের অঙ্কগুলো করার জন্য। তাহলে চলো আমরা করি। দেখো 1 নম্বর, 3 এর 1 নম্বর, 480 গুণ 119। তাহলে দেখো এখন আমাদেরকে প্রশ্নে বলাই আছে যে 48 গুণ 19 ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখো এখানে 48 গুণ, এখানে শূন্য আছে কয়টি, একটি, তাহলে মানে 10, কারণ 48 আর 10 গুণ করলে কত হবে, 480। তারপরে আমরা গুণ এখানেও লিখতে পারি, তাহলে 19 গুণ 1 শূন্য মানে 10। তাহলে এবার আমরা আলাদা করে ফেলবো প্রশ্ন অনুযায়ী, 48 গুণ 19 এক জায়গায় নিয়ে আসবো, গুণ তাহলে রয়ে গেল আর কত, 10 গুণ 10। তাহলে আমাদের হিসাব এখন সহজ হয়ে গেল, 48 আর 19 গুণ করে হবে কত বলেছে, 912 গুণ 10 10 এ 100। তাহলে এবার দেখো 912 একে 912, আর শূন্য কয়টি, এখানে 2টি, তাহলে একদম সহজ পদ্ধতিতে গুণ হয়ে গেল। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 912 আর 2টা 0। তারপরে দেখো আরেকটি অঙ্কতে যাই আমরা, 3 নম্বর, 480 গুণ 19 2টা 0। তাহলে দেখো 1900, তাহলে এবার আবার আলাদা করতে হবে, তাহলে 48 গুণ এখানে শূন্য কয়টি, একটি, তাহলে 10 গুণ 19 গুণ এখানে শূন্য কয়টি, 2টি, তাহলে 100। তাহলে এবার আবার আলাদা করব, 48 গুণ 19 গুণ 10 গুণ, তাহলে এখানে কত আছে, 100। তাহলে এবার আমরা করি, দেখো 48 আর 19 গুণ করলে হবে কত বলেছে আমাদের, 912 গুণ এখানে শূন্য আছে কয়টি, দেখো একে একে এক, আর শূন্য আছে 3টি, তাহলে হচ্ছে আমাদের কত, 912 একে 912 আর শূন্য কয়টি, 3টি। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে তোমাদেরকে এই অঙ্কটি আমি দেখিয়ে দিলাম, তোমরা বাসায় চর্চা করবে, এবং তোমাদেরকে আমি ডায়েরি দিলাম। দেখো অনুশীলনী 3.4-এ 3 নং-এর 1 থেকে 3 নং অঙ্ক তোমরা SWO ও চর্চা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ, ভালো থাকবে।